আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আমিরুল হক। আমি আজকে আপনাদের সামনে সালাম ফেরানোর পর আমাদেরকে কোন কোন দোয়া পড়তে হয় এই দোয়াগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। ও বেশি কাঙ্ক্ষেপ না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আল্লাহু আকবার বলবেন জোরে করে। দ্বিতীয়ত দ্বিতীয় নম্বর দোয়া হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি তিনবার বলবেন। তৃতীয়ত আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়ামিনকাস-সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। চতুর্থত আপনারা বলবেন, চার নম্বরে চতুর্থ আপনারা বলবেন আল্লাহুম্মা ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউল জালজাদ্দি মিনকাল জাদ্দু। ছয় নম্বরে বলতে হবে আমাদেরকে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরজ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। এটার পরে আমাদেরকে তসবিহ করতে হবে। তো এই তসবিহ নিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেব, সহজ পদ্ধতিতে কীভাবে তসবিহ গুনতে হয়। তো আপনারা আমার ভিডিওগুলো মানে প্রত্যেকটা দেখার চেষ্টা করবেন। তো আমি আর এখান থেকে বেশি কথা বলবো না। তো আপনারা নেক্সটে যে ভিডিওটা আসবেন ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওই ভিডিওটা আমি তসবিহ নিয়ে বানাবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। একটা কথাই আমি বলবো, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। কারণ আমার ভিডিও তৈরি করার সাথে সাথে মানে আমার ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, এই জন্য সাবস্ক্রাইবটা করা অবশ্যই দরকার। তো এখান থেকে আমি আমার মূল বক্তব্য শেষ করছি। দোয়াগুলো আপনারা শেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।